ওয়ার্ডের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করাই একমাত্র লক্ষ্য ব্যারাকপুর পুরসভা 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিলন কৃষ্ণ আশের। ওয়ার্ডের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করাই তার একমাত্র লক্ষ্য। বুধবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর পুরসভা 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিলন কৃষ্ণ আশ। উল্লেখ্য, 2010 সালের পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর পুরসভা 10 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন মিলনবাবু, কিন্তু মাত্র 5 বছরে ওয়ার্ডের সমস্ত কাজ তিনি সম্পূর্ণ করতে পারেননি। এমনকি 2015 সালের পুর নির্বাচনে তৃণমূল তাকে টিকিট দেয়নি, সেবা তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে পরাজিত হয়েছিলেন। বর্তমান সাংসদ অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে মিলনবাবুও ঘাসফুল ছেড়ে সাংসদের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখালেন। এবার তিনি ব্যারাকপুর পুরসভা 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। বুধবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন আগের অসমাপ্ত কাজ পূরণ করাই তার একমাত্র লক্ষ্য। মিলনবাবু বলেন মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করলে ওয়ার্ডবাসীদের চাহিদা মতো উন্নয়নমূলক কাজ চালিয়ে যাব। যখন কাউন্সিলর ছিলাম তখন আমি মানুষের জন্য কাজ করেছি কিনা সেটা মানুষ বলবে, আমার বলাটা আমার গর্ব হয়ে যাবে, কিন্তু আমি সেটা বলতে চাই না। মানুষ কাছে আপনারা গেলে সব থেকে ভালো হয়। আপনারাও যদি আমাদের মতো ডোর টু ডোর যান তাহলে পরে বুঝতে পারবেন যে আমি কাজ করেছিলাম কিনা। ঠিক আছে, তো আমি নিজের থেকে আমার কাজের কোনো বর্ণনা দিতে চাই না, তবে আমার একটা মানে আমার ওয়ার্ডে যারা থাকেন তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমি যেন আমার অপূর্ণ কাজগুলি করতে পারি, কারণ মানুষের কবে জন্ম কবে মৃত্যু কেউ বলতে পারে না। ভগবানের কাছে এবং আমার যারা 10 নম্বর ওয়ার্ড পরিবার আছে তাদের কাছে আমার একটাই নিবেদন যে আমার অপূর্ণ কাজগুলি করার আপনারা সুযোগ করে দিন। ইস্যু বলতে অনেক কিছু আছে, কিন্তু এইভাবে আমি যদি এখন বলি সেটা হয়তো অনেকের কাছে গাত্রদাও হতে পারে, আমি ওই জন্য আমি এখানে কিছু বলবো না। আমি যখন মানুষের কাছে পৌঁছাবো মানুষের কাছে যেটা বলার আমি সেটা বলবো, বাট আমি এরকম ওপেনলি বলতে চাই না। ওপেনলি তখনই বলবো যখন ঠিক জায়গাটা আসবে, তখন আমি ঠিক বলবো যে কখন কিভাবে কি করা যেতে পারে মানুষের জন্য। আর এতদিন মানুষ যে জিনিসগুলি পায়নি সেগুলিকে পূর্ণ করার চেষ্টা। 10 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে একটা কথা, দেখুন আমি আপনারা সবাই জানেন মানে পুরো ব্যারাকপুর জানে যে আমার পরিবার বলতে নিজস্ব পরিবার বলতে কিছু নেই, আমার পরিবার হচ্ছে আমার 10 নম্বর ওয়ার্ড। কারণ এটা আমি খুব ভালো করে শিখেছি যে বিজেপিটা সম্পূর্ণই তার পরিবার, তাই আমি ওই হিসাবে 10 নম্বর ওয়ার্ডটাকেও নিজের পরিবার হিসাবে নিয়ে নিয়েছি। দেখুন একটা কথা হচ্ছে ময়দানে যখন নামতে হয় তখন যুদ্ধ করতে হয় এবং যুদ্ধ করে মানুষ জয়ী হওয়ার জন্য চেষ্টা করে। আমাদের দেখছেন না আর্মি এয়ারফোর্স নেভি এরা কীভাবে কাজ করছে? হ্যাঁ, কাজে কেউ তো ওটা নয় যে পিছিয়ে আসবে, শত্রুপক্ষকে দেখে পিছিয়ে আসবে, তারা তো অনেকেই তো ডেড হয়ে যাচ্ছে। আমাদের যদি মনে হচ্ছে সেরকম সিচুয়েশন আসবে আমি তো বলে দিচ্ছি এবার যেন আমাকে পুরো মেরে ফেলে, কেউ যেন আমাকে বাঁচিয়ে না রাখে। আমার প্রতি যদি কারুর কোনো ঈর্ষা থাকে, কারুর কোনো রাগ থাকে, পঞ্জীভূত রাগ থাকে, তাহলে পরে সেটা তো আমার কিছু করার থাকবে না। তাই জন্য বলছি সেরকম যদি কিছু থাকে আমাকে পুরোটাই মেরে দেবেন, কারণ আমি কারুর সম্বন্ধে লিখে রেখে যাব না যে আমাকে এরা শেষ করে দিয়েছে বা অমুকজন শেষ করে দিয়েছে। ব্যারাকপুরের শাসকদের মধ্যে অনেক দুটো নাম এসে দাঁড়িয়ে অসন্তোষ জমেছে, কি বলবেন? দেখুন এটা ওদের একদম নিজস্ব ব্যাপার, ওদের ভেতরে কি হচ্ছে আজকে, যেমন ওদের অনেকেই এসছে এখানে ইয়ে করতে কি বলে নমিনেশন দিতে এসেছে, সেখানে চেয়ারম্যান সাহেবও ছিলেন, আরও বাকি কাউন্সিলররা ছিল, ভালো আমাদের সাথে সবাই ইয়ে করেছে, শুভেচ্ছা বিনিময় করেছে, আমরাও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি।